नमस्कार बंधुरा आपनादेर सकलके जानाई कैरियर आपडेट बेंगली यूट्यूब चैनले स्वागत। तो बंधुरा ए मुहूर्तेर सबचेये बड़ो खबरटी बेरिये आसछे, आम्फान किन्तु द्रुत गतिते एगिये आसछे राज्येर दिके एबं राज्येर जे आबहावा दप्तर रयेछे आलिपुर आबहावा दप्तर थेके किन्तु एकेबारे कनफार्म जानिये देओया होयेछे राज्ये किन्तु आर किछुक्षणेर मध्ये किन्तु आछड़े पड़ते चलेछे आम्फानेर प्रभाव। তো এখন কোথায় অবস্থান করছে আর কতক্ষণের মধ্যে আসতে চলেছে এবং রাজ্যের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছে এই আমফান, তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন, কোথাও কোনো রকম স্কিপ করবেন না। তো রাজ্যের দিকে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আসছে আমফান, হাওয়া অফিস থেকে কিন্তু আজ সকালে এই তথ্যই দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন যে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী 17 তারিখ থেকে ঘূর্ণিঝড় কমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, তারপর সেটি বাঁক নেবে উত্তর ও উত্তর পূর্ব দিকে, তারপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে কিন্তু বয়ে যাবে। তো 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটবে। তো রাজ্য থেকে ঠিক কত দূরে রয়েছে এই ঝড়? তো হাওয়া অফিস জানাচ্ছে যে উড়িষ্যার পারাদ্বীপ থেকে 1100 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি, 1250 কিলোমিটার দীঘার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে 1350 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের আপাতত অবস্থান রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভালো রকম গতি ও শক্তি নিয়ে কিন্তু এগিয়ে আসছে। অতি গভীর নিম্নচাপ আজ অর্থাৎ শনিবার রাতের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং শনিবার 3 দফায় অর্থাৎ আজকের কিন্তু 3 দফায় শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। পরবর্তী 24 ঘন্টায় সেটা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় এমনকি অতি প্রবল কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই ঝড়ের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 19 মে থেকে উপকূলীয় জেলা ও পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। 19 মে থেকে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো রাজ্যের মুখ্যমন্ত্রী জেলাশাসকদের এই মর্মে সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলাশাসক থেকে কিন্তু যে সমস্ত গাঙ্গেয় উপকূল এলাকার বাসিন্দারা রয়েছে বা এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু মাইকিং প্রচার করা হচ্ছে, সেখানে কিন্তু সচেতনতার জন্য প্রচার করা হচ্ছে। তবে যেটুকুনি আভাস পাওয়া গেছে তাতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, মৌসুনী দ্বীপ, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপের বেহাল নদী ও সমুদ্র বাঁধের এর বসবাসকারী বাসিন্দাদের কিন্তু অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু সরানোর কাজ চলছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট। তো আপডেট খবরটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দেবেন, তাতে করে সকলে খবরটি জানতে পারে এবং সকলে সতর্ক থাকতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য।